1994 সাল থেকে বিশ্বরং বাংলাদেশে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা বিশাল জায়গা করে রেখেছে, এবং আমি বলবো যে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি যে কজনের হাত ধরে অগ্রগতি হয়েছে ইন্ডাস্ট্রি, তার মধ্যে বিশ্বরং একজন প্রতিষ্ঠান। আজকে এই বিশ্বরং পরিবারে বুঝিয়ে এসছে সবাই জেনে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে আসলে অনেক অনেক কিংবদন্তি এখানে তাদের পদধূলি দিয়েছেন, বিশ্বরঙ্কে রাঙিয়েছেন, তাদের আশীর্বাদে বিশ্বরঙ রঙিন হয়েছে। আজকে হুগলি এই প্রজন্মের মুখ সুবিনেত্রী সুন্দর সুন্দর কাজ দিচ্ছেন, আজকে প্রথম বিশ্বরঙ এসেছেন শুটে, বিশ্বরঙ পরিবার স্বাগত করছি, ধন্যবাদ। আমি প্রথমবার বিশ্বরং পরিবার এসেছি এবং আমাদের খুব এক্সক্লুসিভ একটা ফটোশুট হচ্ছে, আর আমাদের সবার পছন্দের ভালোবাসার এবং শ্রদ্ধার আমাদের বিপ্লব সাহা দাদা, তাদেরকে আমি বলবো যে দাদা আসলে আমাদের প্রত্যেকের জন্য, আমরা মিডিয়াতে যারা কাজ করি এবং ইন্ডাস্ট্রিতে যারা আসলে অনেক অনেক বছর ধরে কাজ করে গেছেন বা কাজ করছেন সফলতার সাথে, দাদাকে তারা আসলে এক পাত্রে বলবে যে মানে দাদা হচ্ছে ওয়ান এন্ড অনলি, যে কিনা সবাইকে সুন্দরভাবে প্রেজেন্ট করে। এবং এই যে বিশ্বরঙের এত সুন্দর সুন্দর শাড়ি, এত কালারফুল, এত রঙের খেলা, এটা শুধুমাত্র দাদার জন্যই সম্ভব। সো থ্যাংক ইউ দাদা আপনার এই কন্ট্রিবিউশনের জন্য, এবং এত বছর সাকসেসফুলি আসলে এটাকে এভাবে দান্তভাবে রান করানোর জন্য আমরা চাই, আমি মন থেকে চাই যে আমাদের দাদা, সবার ভালোবাসার দাদা এভাবেই আসলে আমাদের পাশে থাকুক সবসময়, এবং আমাদেরকে আরও সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দরভাবে আসলে সাপোর্ট দিয়ে আমাদের কাজকে এগিয়ে যায়। আসলে তোমরা ছাড়া বিশ্বরং কিছুই না, বিশ্বরং অনেকের আদরে স্নেহে বিশ্বরং ২৭ বছর ধরে কাজ করছে, এটাই মনে করি তুমি খুবইও সবসময় আমার সাথে থাকবে, বিশ্বরং বিশ্বরং সবার জন্য একটা সন্তানের মতো তেমনি হুগলির একটা সন্তান বিশ্বরং বাই বিপ্লব সাহা।